জাভা হচ্ছে অবজেক্ট ওয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে সকেট প্রোগ্রামিং করতে গেলে যে অবজেক্ট ওয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে ব্যাপারটা এরকম না বাট অবজেক্ট ওয়েন্টেড কি আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম না অবজেক্ট ওয়েন্টেড হচ্ছে একটা প্রোগ্রামিং আর্কিটেকচার এইভাবে আমরা প্রোগ্রামটা করি যেখানে ক্লাস অবজেক্ট এবং ক্লাস কনসেপ্ট আছে সে ওয়ান কাইন্ড অফ মডুলার প্রোগ্রামিং আচ্ছা মডুলার প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা কোথা থেকে আসছে যে প্রোগ্রামের কাজগুলো উনি যেটা বললো যে মডিউল আকারে থাকে ওকে যেমন ধরেন আপনি একটা স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি সফটওয়্যার তৈরি করতেছেন ক্লিয়ার যে সফটওয়্যারের কাজ থাকবে যে স্টুডেন্টের ইনফরমেশন রাখা তা চিন্তা করলে ইনফরমেশন রাখতে গেলে কী করতে হবে ইনফরমেশন মিন্স ডাটা ডাটা মিন্স ইনফরমেশন মিনস মিনিংফুল মিনিংফুল ইনফরমেশন ইজ এ ডাটা তো মিনিংফুল ইনফরমেশন মিনস এ স্টুডেন্টের আইডি স্টুডেন্টের নাম অ্যাড্রেস মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দিস ইজ দ্য মিনিংফুল ইনফরমেশন তো এই মিনিংফুল ইনফরমেশনের মাধ্যমে আমরা একটা ডাটা তৈরি করতেছি এই ডাটাটা কী কাজে লাগে এই ডাটাটাকে আমার স্টোর করতে হবে ডাটাটাকে রিট্রাইভ করতে জানতে হবে রিট্রাইভ না করলে কীভাবে আমি আমি জানতে পারবো না যে আমার স্টুডেন্টের মোবাইল নাম্বারটা কত ফর এক্সাম্পল আমি আজমের মোবাইল নাম্বারটা জানতে চাই আমাদের ইআইপি সফটওয়্যারের কাছে তাহলে ইআইপি সফটওয়্যার ডাটা বেজে তার মোবাইল নাম্বারটা থাকতে হবে আচ্ছা এই মোবাইল নাম্বারটা থাকবে কেন বিকজ ইউ হ্যাভ ডিজাইন্ড এ মিনিংফুল ইনফরমেশান ডাটাবেস ইউর ডিজাইন তার মানে হচ্ছে ডাটাবেজও এটার সাথে জড়িত ডাটাও জড়িত শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একা জড়িত না তাহলে জাভা হচ্ছে একটা পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং জাভার যে অন্যান্য কারিগরি সহযোগিতাগুলো যেগুলো আমাদেরকে করে সেগুলো যে তার গুড সাইট যেমন ধরেন ভার্চুয়াল মেশিন টেকনোলজি তারপরে ধরেন জাভার যে অবজেক্টেড প্রোগ্রামিং অ্যাপ্রোচ তারপরে জাভা ইন্টার্স ইন্টারপ্রাইজ এডিশনে যে আমাদেরকে যে ফ্যাসিলিটিগুলো তারা দিচ্ছে সেগুলো তারপরে জাভা যে ইন্টারফেস জিও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তারপর জাভা যে ইজিলি আমরা ওয়েবসাইট ডিজাইনে কাজে লাগাতে পারছি জাভা সার্ভার পেস এই যে সাপোর্টগুলা এটা এস্টেমেল ফাইভের সাথে কিংবা এস্টেম এলের সাথে ইজিলি ইন্টিগ্রেট করা যায় ইমবেডেড করা যায় জাভা টেলিকমিউনিকেশন টেকনোলজিতে কাজে লাগানো যায় অন্যান্য প্রোগ্রামিং কি কাজে লাগানো জানা যায় বাট জাভার মডিউলগুলো এবং লাইব্রেরিগুলো এটার সাথে কম্প্যাকটিবল খুব ইজি ফ্রেন্ডলি আমরা অনেক বেশি হেল্প পাবো পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যাবে না ক্লিয়ার এমন কোনো কাজ নাই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যাবে না বাট সিতে করতে গেলে কি করতে হবে লেন্দি হয়ে যায় কারণ সেটা খুবই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং সি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মাঝামাঝি অবস্থান করে আমরা এগুলো কোডিং শিখি প্রোগ্রামিং শিখি যে যাকে যেখানে কাজে লাগালে সুবিধা প্রোগ্রামাররা তাকেই সেখানে কাজে লাগাবে এমন না যে যাবা আমাকে একদম ফাদার মানতে হবে মানে যাবা পড়তে আসছি বলে যে যাবার গুন গিয়ে গলায় মালায় নিয়ে ঘুরে বেড়াতে হবে ওটা এরকম না যেখানে যাবা কাজে লাগানো যাবে সেখানে আমরা কাজে লাগাবো বাট একাডেমিক সেক্টরে যাভাকে ব্যবহার করা হয় কারণ যাভা একটা ব্যালেন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা স্টুডেন্ট যদি দুনিয়াতে কিছু না শিখে যাবাটাকে ধরে বসে থাকে যে আমি আর কিছু শিখতে পারিনি স্যার জাপাটা ধরে বসে আছি তাহলে তাকে অ্যাটলিস্ট এতটুকু অস্বস্ত করা যায় যে তুমি ডেস্কটপ অ্যাপ্লিকেশান তৈরি করতে পারবা তুমি ডাটাবেজ অ্যাপ্লিকেশানগুলো ইজিলি তৈরি করতে পারবা তুমি একটা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারবা যদি তোমার এইস টিএম সিএসএস এর বেসিক থাকে তাহলে তুমি সেখানে প্রোগ্রামিং অ্যাড করতে পারবা ডাটাবেজ অ্যাড করতে পারবা ইউ ক্যান ডেভেলপ এ ডায়নামিক ওয়েবসাইট

যাবার মধ্যে কি জাভার ভিতরে কি আমরা সি শিখবো সি প্লাস শিখবো শিখব শিখবো না জাভা ইরসাল্টের প্রোগ্রামিং ল্যাঙ্গা শিখতে আসছি জাভার মতো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি ক্লিয়ার এইচটিএমএল সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এগুলো হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এগুলোর ভিতরে এগুলোর যে কোয়ালিটি সেই কোয়ালিটি হচ্ছে এগুলোর ভিতরে কোনো কিছু ইমবেডেড করা যায় কিরকম আমি একটা এস্টেম এল এর পেজ তৈরি করেছি তো লম্বা একটা পেজ ওই পেজের মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট ইনফরমেশন সুন্দর করে একটা স্টুডেন্ট ইনফরমেশন দেখা যাচ্ছে বাট স্টুডেন্ট ইনফরমেশনটা একটা ইস্টিমেল পেজের মধ্যে ডাটাবেস থেকে আসতেছে একটা নতুন স্টুডেন্ট এন্ট্রি হচ্ছে ইয়ারপি সফটওয়্যারে ওখান থেকে আসতেছে পেজটা তো ইস্টিমেল এর তাহলে আসতেছে কোথা থেকে আমি তো এডিট করতেছি না তাহলে এ আসতেছে কিভাবে এই যে আসার জন্য একটা কারিগরি সহযোগিতা আছে এই কারিগরি সহযোগিতা কে করতেছে এই কারিগরি সহযোগিতা করতেছে হচ্ছে জাভা অ্যান্ড ডাটাবেস ব্যাগে কাজ করতেছে তারপরে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর যে ক্ষমতাটা থাকে সেই ক্ষমতাটা হচ্ছে তারা এই ইনফরমেশন ডাটাবেস থেকে ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন চালাতে পারে এই স্টেমিল এ ট্রুলি ক্লায়েন্ট ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন বাট যাওয়া কী করতে পারে যাওয়া ডাটাবেসের কাছে যেতে পারে ডাটাবেস থেকে ডাটা তুলে এনে ক্লায়েন্টের ব্রাউজারে দেখাতে পারে ও একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকছে ঢুকার পরে সে পাসওয়ার্ড দিছে ইউজার নেম পাসওয়ার্ড দিছে তো ইউজার নেম পাসওয়ার্ড দিছে তাহলে এই স্টেমেলের মধ্যে কি পাসওয়ার্ডটা আছে থাকলে তো মানুষ জেনেই গেল রাইট বাটন ক্লিক করে সোর্সে গেল জেনেই গেল তার মানে হচ্ছে কি এই স্টেমেলের ও সুন্দর করে ডিজাইন করেছে যেহেতু প্রোগ্রামিং করে ডিজাইনের কাজ ফ্যাশনের কাজ খুব কম করা যায় মানুষ কম করে ক্লিয়ার মানুষ কম করে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে মেবি ভোল্টেজ ড্রপ করেছে আবার আসবে তো প্রোগ্রামিং এর কাজটা মানুষ কম করে কিন্তু মানুষ তাহলে কাজটা কিভাবে করে মানুষ যে কাজটা করে সেই কাজটা হচ্ছে যে যেটা যেখানে সুইটেবল এই স্টেমেল দিয়ে সুন্দর করে পেজ ডিজাইন করা সুইটেবল এই এর ভিতরে সিএসএস ইনভেট করা সুইটেবল তাহলে এই সুইটেবল বিউটিফুল একটা অংশের মধ্যে আমার দরকার এখন ইন্টেলিজেন্স তখন আমি জেএসপি ইউজ করব ক্লিয়ার কিভাবে ইউজ করবো আপনি স্টিমেল জানেন আপনি একটা ফাটাফাটি অবস্থায় জানেন ফর এক্সাম্পল তাহলে আপনি কি আমরা যে ক্লাসটি শিখাব সেটা হচ্ছে যে কিভাবে এই স্টিমেলের ভিতরে খোদাই করে জাবা ঢুকানো যায় যাবার ভিতরে এই স্টিমেল আসবে না ক্লিয়ার হ্যাঁ জাবার ভিতরে এই স্টিমেল ঢুকবে না এই স্টিমেল জাবাকে ঢুকাবে এই স্টিমেলের মধ্যে জাভা ঢুকবে ক্লিয়ার অবস্থান করবে এখন স্যার আমরা কি করতেছি আমরা পিওর জাভা অ্যাপ্লিকেশন শিখতেছি বাট এই স্টেমিলের মধ্যে যাভা কীভাবে ঢুকবেন দ্যাট এ পার্ট অফ দ্য ওয়েব টেকনোলজি বাট এটা আমাদের কাছে একটা ওয়ান আওয়ারের ব্যাপার আমি দেখাই দিতে পারব যে দেখো তোমার একটা স্টেমিলের পেজ তুমি যে জাভাটাকে জানো এই জাভাটাকে তুমি এইভাবে স্টেমিলের মধ্যে ব্যবহার করবা এবং ওই জাভার একটা কাজেও দেখাই দিলাম আপনি বললেন যে স্যার একটা কাজ দেখাই দেন ওকে ফাইন কি দেখতে চান আপনি বলেন যে স্যার ওই লোকটা কোন অবস্থানে আছে তারপরে সে এক্স ওয়াইয়ের মান কত তার ওখানে টেম্পারেচার কত তার আশেপাশে কি আছে না আছে আমি এই জিনিসটা তাকে দেখাইতেছি আমার পেজে গেলে সো জাভা ক্যান কানেক্ট উইথ সার্ভার সার্ভার থেকে সে লোকেশন ট্র্যাক করে বললো এখন ঢাকাতে আস আমি আমার একটা ব্রাউজারে যেয়ে বললাম লোকেট মি লোকেট মি সে বলে দিল যে তুমি এখন এই ব্লু ওশন টাওয়ারে আছো আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি এটা এইচটিএমএল পারবে না বাট এইচটিএমএল এটাকে সুন্দর করে উপস্থাপন করতেছে আপনার সামনে স্যার আমরা জাভা দিয়ে উপস্থাপন করতে পারবো না পারবেন দরকার নেই স্টেমেল শিখে সরি হ্যাঁ কেন প্রোগ্রামার ক্যান ডু এভরিথিং প্রোগ্রামিং এর উপরে পাওয়ারফুল কিছু নাই হ্যাঁ এভরিথিং করা যাবে এইচটিএমএল মতো ডিজাইন করা যাবে জাভার মতো করে ডিজাইন করা যাবে সবকিছু করা যাবে আমরা সব সবকিছুর মতো করে করতে পারবো হ্যাঁ ডিজাইন করা সহজ ঘটনাটা হচ্ছে পৃথিবীতে একটা জিনিস এক একটা কাজে ব্যবহার করা হয়েছে এই যে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি ছিল লিফ্টও ছিল কোনটা কনসিস্টেন্সি বেশি কোনটা কনসিস্টেন্সি বেশি বলতে পারেন সিঁড়ি ঘরের না লিফ্টের সিঁড়ি কনসিস্টেন্সি পাওয়ার হাই ইভেন হতে পারে ভূমিকম্পের সব ওয়াল গুলো ভেঙে পড়ে যেতে পারে সিঁড়িঘরটা দাঁড়িয়ে গেছে ক্লিয়ার কিন্তু আমরা কোনটা ইউজ করি লিপ্ট কেন ইউজ করি এত ছোট কাজে এত বড় কষ্ট কেন করবো কিন্তু সিঁড়িঘর ছাড়া কোনো বিল্ডিং দেখেছেন এবার লাইনে আসে যাওয়া ছাড়া কোনো ডাইনামিক ওয়েবসাইট পিএসপি ছাড়া কোনো ডাইনামিক ওয়েবসাইট অথবা এসপি ডট নেট ছাড়া কোনো ডাইমিক ওয়েবসাইট তো করবে না ডায়নামিক মিন্স ইনফরমেশান এক্সচেঞ্জিং হয় লজিক থাকে প্রোগ্রামিং থাকে অনেক কিছু ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলোর সাথে কানেক্টেড থাকে সো আমরা ওই রিস্কে যাব না আমরা শুধু এই স্ট্রিমেল দিয়ে একটা বিউটিফুল কাজ করতে পারি বিউটিফিকেশনের জন্য কাজে লাগাইতে পারি কিন্তু ফাইনালি আমরা এটা করবো না এবার মাথায় ঢুকছে আপনাদের সিএসি স্টুডেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আমাদের ইনফরমেশন নলেজটা কিন্তু একটু পিওর হয়ে মানে আমাদেরকে একটু হান্ড্রেড পারসেন্ট পিওর ইনফরমেশান ইঞ্জিনিয়ারিং জানতে হবে অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ডুইং আমরা কী করতেছি মানে আমরা আমরা কতটুকু ইনফরমেশান জানি এটা আমাদেরকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বুঝতে হবে আমার কথা বুঝে গেছে যেমন আজকে একটা ইনফরমেশান আমাদের ক্লিয়ার হলো সেই ক্লিয়ারটা কি বলেন দেখি একটা ইনফরমেশান ক্লিয়ার হলো যে এই স্টেম ভিতরে যাওয়া থাকে না যাওয়ার মধ্যে স্টেম থাকে খুঁটির অনেক প্রবলেম আছে যেহেতু আজকে টেকনিক্যাল প্রবলেম আছে লিফ্ট নাই কারেন্ট নাই অমুক নেই জেনারেটার একটু হালকা চলতেছে বাট এত বড় একটা বিল্ডিং এর জেনারেটার সাপোর্ট খুব ভয়াবহ সব কিছুগুলো কাজ জেনারেটার করতে পারবে না আর এত বড় পাওয়ারফুল জেনারেটর চালানোর মতো পারমিশন বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে দিবে না তাহলে বিল্ডিং ভেঙে পড়তে পারে কম্পনে আমার কথা বুঝতে পারছেন ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা আছে সেখানে আপনি জেনারেটারটা চালাবেন কিনা মেন রোডেও চালাতে দেবে না সো ইমার্জেন্সি লাইট কিংবা ইমার্জেন্সি ফ্যানের জন্য জেনারেটার চলতে পারে তারপর তো আমরা খুব লাকি যে কোনো রুমের রেসিতে পাওয়ার পাচ্ছে না শুধু আমাদের মিডিল এসিটা ঠিক আছে এই জন্য আমরা টেকনিক্যালি বুদ্ধি করে এখানে বসছি নেট আছে চলে আসছে

বলেন আমরা রিভিউ করি অবজেক্ট কি বলেন দেখি আজমি হোয়াট ইজ অবজেক্ট সাত দিন কি করেছে কে বলতে পারবে অবজেক্ট কি কে বলতে পারবে

আচ্ছা আমি একটা আমি একটা ছোট্ট কনসেপ্ট বলি ঠিক আছে হ্যাভ এ কনসেপ্ট টুডে যেহেতু আমাদের নেক্সট ক্লাসে স্টার্ট হয়ে যাবে ক্লাস কখন স্টার্ট হবে এগারোটায় দশটায় আমার ক্লাস পর্যন্ত ভেরি ব্যাড থিংস যতক্ষণ মধ্যে টিচার না আসে করি ঠিক আছে এভাবে আমার ইম্পর্টেন্ট একটা ক্লাস এমন একটা জায়গায় পড়লো আর আপনারা এত নদ নুদুষ যে কারেন্ট না থাকলে উঠতে পারেন না ভেরি ব্যাড ওকে বাট এমন হতে পারে যে এক্সারসাইজটার কারণে আপনার শ্বাসকষ্ট নাই হয়ে যেতে পারে ভালো যেতে পারে ওকে দেখেন আমরা একটু বলি আপনি আমাকে বলতেন আপনি আসার উচিত হয়নি তাহলে ইন হোয়াট ইজ ক্লাস জাস্ট একটা আলোচনা করি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় দেখেন এখানে টিচরিয়াল লেখাচ্ছে ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড বলেনি কিন্তু ইমাজিনারি ওয়ার্ল্ড ইন দা রিয়াল ওয়ার্ল্ড মানে যে আমাদের ওয়ার্ল্ড আমরা এখন রিয়াল ওয়ার্ল্ডে আছি আমি টিচার আপনাদের ক্লাস দিচ্ছি আপনারা জাভা টাকে রেজিস্ট্রেশন করেছেন ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটি অব স্কলার্স ডিপার্টমেন্টের নাম ডিপার্টমেন্ট অফ সিজ এগুলো রিয়েল ওয়ার্ল্ডের কথা এর নাম আজমি শ্বাসকষ্ট আছে আজকে কারেন্ট ছিল না ও লিখতে উঠছে এই জন্য দেরি হয়েছে চল্লিশ মিনিট ধরে সে সতেরো তালে উঠছে যে রিয়েল ওয়ার্ল্ড ইভেন্ট এই যে এই যে গল্পগুলো আমরা করতেছি সব রিয়েল ওয়ার্ল্ড ঠিক আছে ওকে ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড ইউল উইল অফেন ফাইন্ড মেনি ইন্ডিভিজুয়াল অবজেক্টস অল অফ দ্য সেম কাইন্ড অল অফ দ্য সেম কাইন্ড বলেন তো এখানে সেম কাইন্ডের অবজেক্ট কি আমাদের মধ্যে ওকে আমি তো না মানুষ তাহলে এখানে খুঁজতে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাস পেয়েছি হিউম্যান এরপর একটা ক্লাস পেয়েছি স্টুডেন্ট এরপর আরেকটা ক্লাস পেয়েছি কি বলেন দেখি ওমেন 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 একটা ওকে আরও যদি নিচে যাই যাইতে তার একটা বেবি আছে বেবিটাকে নিয়ে আসে তাহলে আমরা সুপার ক্লাস সাব ক্লাস আবার আন্ডার সাব ক্লাস আবার তার নিচে সাব ক্লাস এভাবে অনেক দূর পর্যন্ত ডিজাইন করতে পারি কিন্তু এই সবগুলোর মধ্যে কিন্তু একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে তারা সবাই মানুষ তাদের কিছু কিছু ভেরিয় একরকম কিরকম আপনাদের সাথে আমার আমার দাঁত আছে মানুষই মনে হয় তাই না আচ্ছা এখন আজমির বান্ধবী যে আসে সে একটা বাচ্চা নিয়ে আসে বেবি নিয়ে আসে তাই না ওটা মানুষই মনে হয় কেন মনে হয় আপনাকে কে বলছে ওটা মানুষ কারণ আপনি বিহেভিয়ার মিলে যাচ্ছে আমাদের সাথে আমাদের সাথে হাঁটতেছে আমাদের মতো করে বসতেছে আমাদের মতো করে খাচ্ছ সাইজটা ছোট সাইজটা ছোট মানে কি তার ভেরিয়েবলের মান কম বাইট ভ্যালু আমাদের বড়দের হাতের ভ্যালু তার যদি একটা পেট থাকতো পালিত কুকুর থাকতো বিড়াল থাকতো ওটাকে যদি নিয়ে আসতো তাহলে কি আপনি আমাদের ক্লাসে ফেলতেন দুটা কি তো কোলে করে নিয়ে তার মানে আপনি দুটাকে আলাদা কিভাবে করলেন বিহেভিয়ার বিহেভিয়ার দিয়ে আর আরেকটা কি লুক দিয়ে তাহলে লুক কার মধ্যে পড়বে লুক ও বিহেভিয়ারের মধ্যেই পড়বে বিহেভিয়ারের সাথে সম্পর্ক আছে এখন আসেন আপনি হঠাৎ করে মার্কেটে দেখলেন একটা প্রাইভেট প্রাইভেট কার যে কারের কোনো দরজা নাই উপর দিক দিয়ে ঢুকতে হয় স্বাদ নাই রিমোট কন্ট্রোল দিলে স্বাদ হয়ে যায় কাপড় দিয়ে সামনে একটা সিট পিছনে একটা সিট আজব টাইপের দেখতে কিন্তু প্রাইভেট কার বললেন কেন কার বললেন কেন এটাকে কোনো ভেরিয়েবলের মান মিলতেছে না কিন্তু বিহেভিয়ার তাহলে বিহেভিয়ার খুঁজে বের করলেন কিভাবে যে স্টিয়ারিং আছে আর চাকা আছে আর বডি আছে সাইজটা মাটির কাছে মানে এটার বিহেভিয়ার এটাকে কারই বলবো আমি কারেরই কোনো জাত আয়দা স্পোর্টস কার অথবা মডার্ন কার অথবা পাংখু কার যে কারি বলেন না কেন এটা কার রেসিং কার প্রাইভেট কার কার প্রপার্টিস এখন আসেন তাহলে স্যার এটার সাথে আমাদের অবজেক্ট প্রোগ্রামিং কোথায় রিলেট করে স্যার রিউজেবিলিটি মানে আমরা একটা কোড লেখার সময় কিংবা একটা সফটওয়্যার তৈরি করার সময় হাজার হাজার লাইন কোড লিখে মাখামাখি করে ফেলি কীরকম আমি একটা স্টুডেন্ট ইনফরমেশান সিস্টেম তৈরি করতে চাচ্ছি আমি এখন আমার ক্লাসের পঞ্চাশ জন স্টুডেন্টের ইনফরমেশান ডাটাবেজে রাখবো তো রাখার জন্য আপনি বললেন যে স্যার ইনফরমেশান তো ভেরিয়েবলের মাধ্যমে এক্সচেঞ্জ করতে হয় ক্লিয়ার আমরা এই পর্যন্ত ভেরিয়েবল স্যার এখন ডাটা কম্পিউটারকে দিতে পারছি দিতে পারি তো কী হলো আমার ডাটা দেওয়ার জন্য বিশটা ভেরিয়েবল তারটা বিশটা ভেরিয়েবল তারটা বিশটিল ও বাপরে বাপ ক্লাসে পঞ্চাশটা স্টুডেন্ট পঞ্চাশে একটু বিশটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে নর্মাল লেগে লেগেছে তাই করতে হবে এরপরে ইনফরমেশনটা ইঞ্জিনিয়ারিং করতে হবে ডাটা বেজে রাখতে হবে তুলতে হবে সামথিং অথবা লুপ ইউজ করতে হবে ওকে ফাইন ইটস এ গুড কনসেপ্ট লুপ ইউজ করলাম তাহলে ব্যাপারটা যেটা কি দাঁড়ালো এই ব্যাচের জন্য আমি একটা প্রোগ্রাম করলাম পরের ব্যাচ এখন ইনভেস্ট যাবে তার জন্য কি আমি আরেকটা প্রোগ্রাম করবো দ্যাটপিন্স আমি কোনো ব্যাসকেই টার্গেট করবো না আমি টার্গেট করব স্টুডেন্ট ক্লাস স্টুডেন্ট হতে গেলে এই কয়টা উপাদান থাকতে হয় ইনস্টেন্স থাকতে হয় ভেরিয়েবল থাকতে হয় আমার কনসেপ্ট এভাবে করতে থাকবে তারপরে কি করতে হবে তারপরে হচ্ছে স্টুডেন্ট ডাটা প্রসেস করার জন্য এই অ্যাকশানগুলো লাগবে কী অ্যাকশান লাগবে ডাটাবেসে ডাটা ইনসার্ট হবে ডাটাবেসে ডাটা সার্চ হবে ডাটাবেসে ডাটা ডিলিট হবে প্রিন্ট হবে রিপোর্টে প্রিন্ট হবে দিস এ অ্যাকশন এই অ্যাকশনগুলোকে আমি ম্যাথড বলতে পারি স্যার সমস্যা কি অবজেক্ট ওয়েন্টেড প্রোগ্রামের ভাষায় কথা বললে প্রবলেম কি সো দিস আর দ্য ম্যাথড এই এখানে কয়টা মেথড আছে চারটা ম্যাথড আছে কী কী ম্যাথড ইনসার্ট মেথড ডিলিট মেথড সার্চ মেথড রিড টাইপ ম্যাথড ওকে ফাইন মেথড তাহলে ক্লাস কোনটা ক্লাস হচ্ছে স্টুডেন্ট স্যার ব্যাস কোথায় আরে বাবা ব্যাস্ত ভেরিয়েবলের মাধ্যমে চেঞ্জ হবে আমি এই কোডটাকে এখন রিইউজ করব স্টুডেন্ট ক্লাস ইউনিভার্সিটি একটা ক্লাস কি টিচার ক্লাস টিচার নিয়োগ হবে টিচার ইনফরমেশন ডাটা বেসে যাবে ওয়েবসাইটে যাবে তাহলে কি হলো আমি কিন্তু দুটা ক্লাস করে ফেললাম ওভারঅল একটা কি ক্লাস ইউনিভার্সিটি ক্লাস ইউনিভার্সিটির আন্দারে এগুলো সাব ক্লাস আছে স্যার সাব ক্লাস কেন করে ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য করে রিউজ করার জন্য করে ইউনিভার্সিটির নাম একটা জায়গায় আছে ডিপার্টমেন্টের নাম একটা জায়গায় আছে ক্লাসের মধ্যে আছে বারে বারে ওটাকে কেন তৈরি করা লাগবে আমি ওটার আন্ডারে আসি মানে উপরে সবগুলো আমার মধ্যে আছে এই স্টুডেন্টটা সি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে মানে ইউনিভার্সিটির ইনফরমেশন ইউনিভার্সিটির অ্যাড্রেস ডিপার্টমেন্টের লোকেশন ডিপার্টমেন্টের টিচার সব অটো পেয়ে গেছে এই যে অটো পেয়ে গেছে কথাটা বললাম এইভাবে প্রোগ্রামিং করতে পারলে আপনার অবজেক্ট ওয়েন্টের প্রোগ্রামার আদারওয়াইস শুধুমাত্র থিওরি নিয়ে বসে থাকতে হবে সারা জীবন এইভাবে এই যে ভাবটা বললাম না এটা মাথার মধ্যে যদি ঢোকে তাহলে এক সেমিস্টারের পড়া শেষ আজকে ক্লাসেই শেষ আমার কথা বুঝেননি আর আর কিচ্ছু নেই এখানে কোনো বিদ্যা নেই সব বন্ধ করে দেয় সে সামারে দশটা সফটওয়্যার তো বানাইছি স্যার মার্কেটে এই ভাবে কথাটা বললাম এইভাবে যে করতে পারে সেই অবজেক্ট টোয়েন্টিভ প্রোগ্রাম আর এখন আপনি ভাব খুঁজে বের করেন দেখি মার্কেটে নিরানব্বই পার্সেন্ট প্রোগ্রামারই স্ট্রাকচারাল প্রোগ্রামিং লেখে যাবার মধ্যে বসে থাকে উপরে ক্লাস ডিক্লেয়ার করে ঠিকই ফুটানি করে কারণ যাবা ক্লাস ডিক্লেয়ার না করলে কাজ করতে দেয় না সে বলে বেড়ায় যে আমি ক্লাস ডিক্লেয়ার করেছি আমি অবজেক্ট প্রোগ্রাম প্রোগ্রামার নো ব্যাপারটা এরকম না আপডে টোয়েন্টি প্রোগ্রাম আমার প্রোগ্রাম অনেক পাওয়ারফুল এর প্রোগ্রাম ডিমান্ড মার্কেটে আপনি এটা বড় সলিউশনের বা ওই প্রামার আপনি আমি আমি বাংলাদেশে দশ কোটি টাকাতে কেনার সফটওয়্যারও দেখেছি ইয়ারলি রেনুয়াল ফিও লাগে পাঁচ লাখ ছয় লাখ টাকা এরকম সফটওয়্যারও গার্মেন্ট সেক্টরে আছে ফুললি অটোমেশন সফটওয়্যারও আছে যে আমার কালার এ কালার সে কালার কম্পিউটার থেকে দিলে অটোমেটিক্যালি মেশিন মেশিন কে পরিচালনা করতে পারে নট অনলি হিউম্যান এরকম সফটওয়্যারও বাংলাদেশে আমি দেখছি টাকা আছে বিদেশ থেকে কিনে নিয়ে এসছে বাংলাদেশিটা তৈরি করতে পারে নেই করে নেই অথবা আমাদেরকে ট্রাস্ট করতে পারে নেই বাট ওগুলো মডিফিকেশন করার জন্য যে প্রোগ্রামারগুলো কাজ করে সেই প্রোগ্রামারগুলোও বাংলাদেশে খুব রেয়ার কেন রেয়ার জানেন কেন ওই স্ট্রাকচারাল মডেলটা ধরতে পারে না ওই এখন ওয়ার্ল্ডে যে স্ট্যান্ডার্ডটা চলতেছে সে স্ট্যান্ডার্ডে নাই এই সফটওয়্যারগুলো আবার রিপেয়ার ম্যানেজমেন্টে মডিফিকেশনে বিদেশিরাই কাজ করে আমরা মাঝখানে কি করি 10000 থেকে 15000 20000 টাকা জবগুলো আমাদের دخলে নিয়ে আর লাখ টাকা জবগুলো বিলেষিতে دخলে দিয়ে রেখে দিছি শুধুমাত্র তাদের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া মেধাগত কোনো ডিফারেন্স নাই শুধু মুডটা বুঝা কোন মুডে কাজ করতে যাচ্ছি আর হ্যাঁ আর পৃথিবীতে কোন মুডে কাজ চলতিছে বাট জাভা প্রোগ্রামার কি দেখেন এখন আসেন জাভা কি শিখতে আছে কিচ্ছু শিখেন নাই জাভা શી শিখেছেন তাই জাভা বিলিভ ইট নট আমি প্রথম ক্লাসে প্রমাণ করে দিছি দ্বিতীয় ক্লাসে প্রমাণ করছি এমন কোনো সোর্স করে দেখাতে পারলো না এরা যে যেটা সিতে নাই তাহলে জাভাতে কি আছে অনলি মুড আছে ভাবটা আছে কোন ভাবে আপনি প্রোগ্রামিংটা করবেন এই জিনিসটা আছে আর জাভা কম্পাইলার আছে কম্পালার আপনার কি দরকার কম্পাইলার কি আপনি কম্পাইলার বানাচ্ছেন আর ডেভেলপিং এ কম্পাইলার আমরা এই ক্লাসে আমরা কম্পাইলার কনস্ট্রাকশন করতে আসি নাই সো জাভার গুণাগুণ গেয়েও আমাদের কোনো তালে লাভ নেই এটা পড়াশোনা হতে পারে না এই কাজগুলো করা যায় এটা আমরা বুঝে গেছি সো ফাইনালি আমরা কম্পারিজন স্টাডি করতে আসিনি সি সাথে পিএসপির সাথে যাবার আমরা আসছি জব মার্কেটের সাথে একটা খুব ভালো সম্পর্ক আছে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির সাথে যাবার এজন্য জন্য আমাদের কোর্সটার নাম হচ্ছে যাবা সকেট প্রোগ্রামিং আমরা যদি সকেট প্রোগ্রামিং এর একটা বিদ্যা নিতে পারি আর যাবা ফুল সেট আপটা যদি বুঝতে পারি ভাইভাবট ফেস করতে পারি তাহলে আমার একটা জব আছে আর আমরা এখানে সবাই জবের জন্য পড়াশোনা করতেছি ঠিক আছে তো এখানে দেখেন ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড ইউ উইল ওফেন ফাইন্ড মেনি ইন্ডিভিজুয়াল অবজেক্টস অফ দ্য সেম কাইন্ড সেম কাইন্ড আমরা এটা দেখতে পাচ্ছি দে আর বি থাউজেন্ডস অফ আদার বাইসাইকেলস ইন এক্সিস্টেন্স দেখেন দে আর মে বি থাউজেন্ডস অফ আদার বাইসাইকেলস ইন এক্সিস্টেন্স অল অফ দ্য সেম মেক অ্যান্ড মডেল সবগুলোই মডেল আছে এবং সেমভাবে তৈরি করা হয়েছে

ইয়ামা বাইক ইয়ামা প্রোডাকশন করে যাচ্ছে ব্লুপ্রিন্ট কার বাইসাইকেলের বাইসাইকেলের কনসেপ্টেরই সবগুলো ব্লুপ্রিন্ট মানে ওই কোন ভেরিয়েবলের নাম চেঞ্জ হয়ে গেল মডেল নাম্বার চেঞ্জ হয়ে গেল কোম্পানির নাম চেঞ্জ হয়ে গেল দ্যাট ডাজন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে বাইসাইকেলের ক্যাটাগরিতেই ইঞ্জিনিয়াররা কিন্তু এটা ব্লু প্রিন্ট করতেছে এই যে ব্লুপ্রিন্ট শব্দটা যেটা হলো ইয়ামা অবজেক্ট সুজুকি অবজেক্ট মারুতি অবজেক্ট বাট ব্লুপ্রিন্ট ফ্রম দ্য ক্লাস বাইসাইকেল সো আমি ক্লাস বুঝি তাহলে আমি এখন অবজেক্টও বুঝি অবজেক্ট মানে কি বুঝাতে চাইলাম ক্লাসের ব্লু প্রিন্ট অবজেক্ট ইজ এ টুরি ফটোকপি ফ্রম দ্য ক্লাস আবার উল্টাটা বলতে পারেন ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট ফ্রম অবজেক্ট ইজ ক্রিয়েটেড অথবা হ্যাজ ক্রিয়েটেড মানে ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট হবে মূল কপিটা থেকে ফটোকপি তৈরি হবে ঠিক আছে আপনি যেভাবে বোঝেন মূল কপি কোনটা ক্লাস ফটো কপি কোনটা অবজেক্ট ওকে আচ্ছা এখন ফটোকপি কথাটা মানে কি সেম জিনিসটা তৈরি হলো এখন রেপ্লিকা কাকে বলে ওটার মতো করে আরেকটা তৈরি করলাম সো একটা অবজেক্ট এখন আপনি রিয়াল ওয়ার্ল্ডে যেভাবে রিলেট করতে পারেন বইয়ের ভাষা থেকে না হলে আপনি নিজের ভাষা থেকে করেন আচ্ছা ইন অবজেক্ট টার্মস উই সে দ্যাট বাইসাইকেল ইজ অ্যান ইনস্ট্যান্ট অফ দ্য ক্লাস

এখন আসেন আমরা এই পর্যন্ত কি কি করেছি ক্লাস করেছি ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করছি অবজেক্ট থেকে অবজেক্ট থেকে আমরা ক্লাসের ইনস্টেন্সগুলাকে কল করছি এটাই তো আমাদের আর্কিটেকচার তাই না ক্লাস থেকে কী করেছি অবজেক্ট ক্রিয়েট করেছি অবজেক্ট থেকে অবজেক্টে কী করেছি ক্লাস ইনস্ট্রেন্সগুলো আমরা মেনে ব্যবহার করেছি মেন ফাংশনে ব্যবহার করেছি আমি এটা টেকনিক্যাল টার্মে চলে গেলাম এতক্ষণ ধরে থিওরি বলতেছিলাম কেন আমাদের টেকনোলজি ছিল না ইন্টারনেট ছিল না তারপরে অনেকে নতুন আসছে এই জন্য আমরা গল্পটা করছি আচ্ছা তাহলে আমরা যদি ইয়েতে চলে যাই কি বলে এখন মেন প্রোগ্রামিং এ চলে যাই তাহলে নর্মাল প্রোগ্রামিং করার নিয়মটা কি ছিল নর্মাল প্রোগ্রামিং করার নিয়মটা ছিল যে আমরা ক্লাস আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন করব সেই ভেরিয়েবলগুলোকে ভ্যালু দেব সেই ভ্যালুগুলাকে আমরা ম্যানিপুলেট করব ক্যালকুলেশন করবো ম্যানিপুলেট করবো আমরা আউটপুট দেখব ইনপুট নিব এটাই আমাদের প্রোগ্রামিংয়ের মূল মন্ত্র ছিল কিন্তু এখন অবজেক্ট ওয়েটের প্রোগ্রামিংয়ের মূল মন্ত্রটা হচ্ছে আমরা ক্লাস ডিজাইন করবো ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স ক্রিয়েট করবো ইনস্ট্যান্স মানে ভেরিয়েবল ক্রিয়েট করব অ্যাকশন ক্রিয়েট করব অ্যাকশন মানে হচ্ছে ম্যাথড ক্রিয়েট করব আমরা মেনের মধ্যে ওয়েডার ব্লু ব্লুপ্রিন্ট ব্যবহার করবো ইয়াস এটার নাম অবজেক্ট ব্যবহার করবো এই কথাটা মনে রাখতে পারলেই হবে ক্লাস ক্রিয়েট করবো ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স ক্রিয়েট করব ইনস্টেন্স মানে ভেরিয়েবল সেই ভেরিয়েবলগুলোকে আমরা ভ্যালু দেবো মান দেবো ভেরিয়েবলকে আমরা ইনপুট দেবো ওই ভেরিয়েবলগুলোকে ইনপুট নেওয়ার পরে যে যে অ্যাকশন আমি করতে চাই সেই অ্যাকশনগুলোকে আমি মেথডের মধ্যে লিখবো সেই মেথডগুলোকে আমি অবজেক্টের মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ডে ব্যবহার করবো এই টেকনোলজি হচ্ছে অবজেক্ট টোয়েন্টের প্রোগ্রামিং ব্যবহার করতে পারলেই ইঞ্জিনিয়ারিং কাজ চলবে ক্লাসের মধ্যে ইনস্টেন্স ইনস্টেন্স দুই রকম একটা ভেরিয়েবল একটা মেথড ক্লিয়ার এবং সেই ম্যাথড এবং ভেরিয়েবলকে আমি অবজেক্টের মাধ্যমে মেনে ব্যবহার করব মেন প্রোগ্রামিং এ ব্যবহার করব মেন ফাংশনে ব্যবহার করব এটাই আমাদের কাজ হয়ে গেল ফাইনাল হয়ে গেল ক্লিয়ার ভেরি ইজি গেছে কেন জটিল করতেছেন আপনারা ইজ ভেরি ইজি এখন আসেন স্যার আমি ক্লাস ডিজাইন ক্লাস ইজ ভেরি সিম্পল লেখেন না ক্লাস লেখলে ক্লাস ডিজাইন করা হয় এবং পুরো ক্লাসটাকে আপনি কেন কমপ্লেক্স ভাবতেছেন আমি বলি আপনাকে আপনি লেখেন ইন্টিজার আয় লেখেন না ইন্টিজার মানে কি আমি বেরোছি বেরো দিচ্ছি না সমস্যা নাই স্যার ইন্টিজার মানে ইন্টিজার নাম্বার কেন জটিল করে টেকনোলজি খাটাতে চান ইন্টিজার মানে গোটা নাম্বার বাংলা ভাষায় বলেন গোটা নাম্বার ঠিক আছে শুনেন আপনি খুব ভালো ইংলিশ জানেন আর খুব ভালো ফ্রেন্স জানেন অ্যারাবিক জানেন এটা কম্পিউটার লাইক করেন না কম্পিউটার লাইক করে আপনার টেকনোলজি আপনার লজিক ওকে বলতে না পারলে ইজি ভাষায় বলবেন ইন্ডিজার মানে গোটা নাম্বার স্যার দশ একটা ইন্ডিজার নাম্বার একশো একটা ইন্ডিজার নাম্বার ঠিক আছে বত্রিশ হাজার একটা ইনটিজার নাম্বার পূর্ণ সংখ্যা ইজ ভেরি গুড গেল গুড এখনও আসেন লাইনে আসেন ইনটিজার লিখলে যে ভেরিবল এটা ইনটিজারের আকার ধারণ করে এটা আপনাকে কে বলছে কম্প্যালার কম্প্যাল ইনটিজার এ লেখলে এ যে পূর্ণ সংখ্যা রাখার ক্ষমতা পায় এটা আপনাকে কে বলছে কম্পালার বলছে এটা কে ডিজাইন করছে ওকে ফাইন আপনাদের প্রিভিয়াস প্রোগ্রামার করেছে যে সিস্টেম লেভেলে প্রোগ্রামিং করে যে লাইব্রেরিটা তৈরি করেছে সে করেছে সে কি করে রেখেছে যে আপনি ইন্ডিজার লিখলে করেন সে একটা ক্লাস তৈরি করে রাখছে আপনি সেই ক্লাসের সেই ক্লাসটাকে ব্যবহার করতেছেন ইন্টেজার এই অবজেক্ট হয়ে গেছে এটাও এক ধরনের অবজেক্ট প্রোগ্রামিং এর মধ্যে কার বৈশিষ্ট্য ঢুকে গেছে ইন্টেজার বৈশিষ্ট্য ঢুকে গেছে ইন্টেজারের সকল বৈশিষ্ট্য ঢুকে গেছেই বলে আপনি এই টু ফাইভ লিখতে পারেন এই কল টু ফাইভ পয়েন্ট ফাইভ লিখতে পারেন না ক্লিয়ার এখন আসেন আপনি যে ক্লাসটা ডিজাইন করবেন এটাকে যদি এখন একটা টোটাল একটা ডাটা টাইপ বলি কোনো সমস্যা নাই আমি যদি পুরো ক্লাসের নামটা লেখার পরে একটা ভেরিয়েবলের সামনে বসাই দিই তাহলে ওই ভেরিয়েবলটা ওই ক্লাসের মতো হয়ে গেল সো ইন ওয়ান সেন্স আমরা বলতে পারি যে ক্লাস অলসো এ কম্বাইন ডাটা টাইপ আল্লাহ মাফ করো মাথার উপর দেখেছে মাথার উপরে ক্যাপ তো নাই তাহলে গেল কিভাবে আচ্ছা ইন্টিজার এ এর মধ্যে কে গেছে ইনটিজারের সকল বৈশিষ্ট্য গেছে বৈশিষ্ট্য গেছে বলে আমি ইন্টিজার এ টু ফাইভ লিখতে পারি না মানেন তো ওকে ভাই একটা ক্লাস ডিজাইন করেছেন অনেক বড় ক্লাস ডিজাইন করেছেন ক্লাসের মধ্যে পাঁচটা ভেরিয়েবল আছে ঠিক আছে তিন চারটা মেথড আছে মেথড মানে আলাদা আলাদা বডি ওকে একটা বডির কাজ যোগ করা একটা বডি কাজ বিয়োগ করা একটা বডির কাজ গুণ করা একটা বডির কাজ ভাগ করা সবগুলো একটা বাউন্ডারির মধ্যে ঢোকাই দিয়ে ওটা নাম দিয়েছেন ক্লাস ক্যালকুলেটার ওকে নিচে এসে ক্যালকুলেটর সি ক্যালকুলেটর ইন্টিজারের জায়গায় লিখেছেন আর আরেকটা ভেরিয়েবলের নাম লিখছেন সি ইন্টিজার সি না লিখে লিখেছেন ক্যালকুলেটর সি তাহলে এই ক্যালকুলেটর শব্দটা কি ইন্টিজার ভেরিয়েবলের মতো কাজ করতেছে না ইন্টিজার মতো কাজ করতেছে না তাহলে এটাও তো একটা অবজেক্ট এটা ডাটা টাইপ তাহলে অবজেক্টের আগে কি থাকে ক্লাসের নাম থাকে তাহলে অবজেক্ট ইজ এ ভেরিয়েল নর্মাল একটা ভেরিয়েল কিন্তু সাধারণ ভেরিয়েবল না এটা কম্বাইন্ড ভেরিয়েবল এটার মধ্যে অনেক বৈশিষ্ট্য ঢুকে গেছে একটা দুটা না অনেকগুলো বৈশিষ্ট্য ঢুকে গেছে তাহলে আমরা ইন ইন দ্যাট সেন্সে বলতে পারি ক্লাস অলসো এ কম্বাইন্ড ডাটা টাইপ সাধারণ লোকের মতো বলতে পারি কম্বাইন্ডলি ডাটা টাইপ এর মধ্যে ইন্ডিজার ফ্লট বিভিন্ন জিনিসপত্র মিলে একটা ডাটা টাইপ তৈরি হয়ে গেছে সবগুলো বৈশিষ্ট্য একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকে গেছে সবগুলো বৈশিষ্ট্য যখন একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকাইতে পারবো রিয়েল ওয়ার্ল্ডে কোডিং করার সময় কম্পিউটারে তখন আমরা অবজেক্ট বানাতে পারছি ঠিক আছে হ্যাঁ এর চেয়ে সোজা জিনিস আছে থিওরি আমি কিন্তু বই পুস্তক সব বাদ দিয়ে দিছি দিয়ে এখন আমার মতো করে বললাম ঠিক আছে বুঝছেন ব্যাপারটা হ্যাঁ আরে ও তো বলছেন আচ্ছা তাহলে আমি এই যে আপনার যে একটা লিপ ম্যানেজমেন্ট নিয়ে এত জটিলতা করে আমি জানি না এই ক্লাসের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি এরকম করতে পারি যে আমি কি আজকে আপনাদেরকে একটা তিনটা হোমওয়ার্ক দিতে পারি ক্লিয়ার আমরা এই হোমওয়ার্ক তিনটা প্রোগ্রামটা অবজেক্টেড প্রোগ্রামিং অ্যাপ্রোচে এই সপ্তাহের মধ্যে করব ক্লিয়ার এবং আপনাদের মধ্যে সিরিয়াসনেস ডেভেলপ করার জন্য আমি এটা নাম্বার দিচ্ছি দশ নাম্বার নাম্বার দিচ্ছি নো থ্রি তিনটা দিব দশ নাম্বার ঠিক আছে ছোট ছোট